সবাইকে আসসালামু আলাইকুম। ঢাকা থেকে সিলেট অভিমুখী সকল আন্তনগর ট্রেনের বিস্তারিত তথ্য সময়সূচি, কখন ঢাকা থেকে ছেড়ে যায়, কখন সিলেট গিয়ে পৌঁছে, ট্রেনগুলো কোন কোন স্টেশনে থামে এবং ট্রেনগুলোর কোন কোন সিটের ভাড়া কত, কোন দিন বন্ধ থাকে, তার বিস্তারিত তথ্য এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন। তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও। ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তনগর ট্রেনের বিস্তারিত তথ্য এবং সময়সূচি নিয়ে আপনাদের মাঝে আজকে পর্যায়ক্রমে প্রত্যেকটি ট্রেনের সব কিছু নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এই আশা ব্যক্ত রেখে শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে জেনে নেওয়া যাক ঢাকা থেকে সিলেট অভিমুখী যে চারটি আন্তনগর ট্রেন চলাচল করে সেইগুলোর নাম। পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, এই চারটি আন্তনগর ট্রেন ঢাকা থেকে সিলেট রুটে চলাচল করে। তো আপনারা যারা কুলাউড়া, শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর এবং অন্যান্য স্থানে যেতে চান তারা আপনারা দেখতে পারেন ট্রেনগুলো কখন কোন সময় সেই স্টেশনগুলোতে পৌঁছে এবং যাত্রা বিরতি করে। প্রথমে জেনে নেওয়া যাক পারাবত এক্সপ্রেস। এটি ঢাকা থেকে ছেড়ে যায় সকাল 6:20, সিলেট গিয়ে পৌঁছে দুপুর 1টায়। এর মোট যাত্রার সময় হচ্ছে 6:40। সপ্তাহে মঙ্গলবার পারাবত এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে, মনে রাখবেন সপ্তাহে মঙ্গলবার পারাবত এক্সপ্রেস বন্ধ থাকে। পারাবত এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো হচ্ছে ঢাকা থেকে ছেড়ে 6:20 বিমানবন্দর, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর, নয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, কুলাউড়া, মাইজগাঁও হয়ে দুপুর 1টায় সিলেট গিয়ে পৌঁছাবে। পারাবত এক্সপ্রেসের সিটকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শোভন চেয়ার 320 টাকা, স্নিগ্ধা 530 টাকা, এসিএস 640 টাকা, এফ সিট 425 টাকা। পারাবত এক্সপ্রেস ট্রেন ঢাকা টু সিলেট। এরপর যে ট্রেনটি যায় জয়ন্তিকা এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে যায় 11:15, সিলেটে গিয়ে পৌঁছে রাত 7টায়। এর মোট যাত্রার সময় হচ্ছে 7:45। সপ্তাহে ছুটির দিন মঙ্গলবার, জয়ন্তিকা এক্সপ্রেস সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে, মনে রাখবেন সপ্তাহে মঙ্গলবার দুটি ট্রেন বন্ধ থাকে, পারাবত এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেস, এই দুটি ট্রেনই মঙ্গলবার বন্ধ থাকে। জয়ন্তিকা এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে, মোট 16টি স্টেশনে দাঁড়াবে, আপনারা এগুলো একটু পজ করে দেখে নেবেন। আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, ভিডিওটি লং হয়ে যাবে। জয়ন্তিকা এক্সপ্রেসের সিটকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এসিএস 640 টাকা, স্নিগ্ধা 530 টাকা, শোভন চেয়ার 320 টাকা। জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট। এরপর যে ট্রেনটি ছেড়ে যায় সেটি হচ্ছে কালনি এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে যায় বিকাল 3টায়, সিলেট গিয়ে পৌঁছে রাত 9:30। মোট যাত্রার সময় হচ্ছে 6:30। ঢাকা থেকে সিলেট রুটের মধ্যে যতগুলো ট্রেন চলাচল করে সেই ট্রেনগুলোর মধ্যে কালনি এক্সপ্রেস দ্রুতগতির ট্রেন, সবচেয়ে সময় কম লাগে 6:30 অন্যান্য ট্রেনের থেকে। তো এই ট্রেনটি আপনারা বেছে নিতে পারেন ঢাকা থেকে সিলেট যাত্রাপথে। কালনি এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো হচ্ছে ঢাকা থেকে ছেড়ে বিকাল 3টায় বিমানবন্দর, আজমপুর, হার্সপুর, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমশেরনগর, কুলাউড়া, মাইজগাঁও হয়ে সিলেটে রাত 9:30 গিয়ে পৌঁছাবে। কালনি এক্সপ্রেসের সিটকে মোট তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শোভন চেয়ার 320 টাকা, স্নিগ্ধা 530 টাকা, এসিএস 640 টাকা। ঢাকা থেকে সর্বশেষ যে ট্রেনটি ছেড়ে যায় সেটি হচ্ছে উপবন এক্সপ্রেস। উপবন এক্সপ্রেস রাত 8:30 ঢাকা থেকে ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে, সেটি সিলেট গিয়ে পৌঁছে সকাল 5টায়। এর মোট যাত্রার সময় হচ্ছে 8:30। সপ্তাহে বুধবার উপবন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে, সপ্তাহে বুধবার উপবন এক্সপ্রেস বন্ধ থাকে, মনে রাখবেন। উপবন এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে মোট 12টি স্টেশনে দাঁড়াবে, ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর, কুলাউড়া, ব্রাহ্মচল, মাইজগাঁও হয়ে সিলেট রাত 5টায় আপনাকে পৌঁছায় দেবে উপবন এক্সপ্রেস ট্রেনটি। উপবন এক্সপ্রেসের সিটকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এসি বার্থ 955 টাকা, স্নিগ্ধা 530 টাকা, শোভন চেয়ার 320 টাকা।
আর আপনারা যারা ঢাকা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং জামালপুরের উদ্দেশ্যে ট্রেনে ভ্রমণ করবেন, সেই ট্রেনগুলোর সময়সূচি এবং বিস্তারিত ঢাকা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং জামালপুরের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। কারণ আমি বাংলাদেশের আন্তঃনগর ট্রেনগুলোর সময়সূচি এবং বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও বানিয়ে থাকি, তো সেজন্যে আপনাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন আপডেটের জন্য। তো এর আগে সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।